লা ইলাহা ইল্লা আনতা সুবহানাকা ইন্নি কুনতু মিনাজ জালিমিন। ইয়া আল্লাহ, তুমি পবিত্র, তুমি মহান, তুমি ছাড়া দ্বিতীয় কোনো উপাস্য নেই। আমি সীমা লঙ্ঘনকারী, আমাকে ক্ষমা করো। আমার সম্মানীয় বন্ধুরা, আপনারা কি জানেন পরম করুণাময় মহান আল্লাহ তাবারাকা তাআলার কাছে কে এই দোয়া করেছিলেন? আর এই দোয়ার বাদৌলতে মহান আল্লাহ সুবহান ও তাআলা কাকে ক্ষমা করে দিয়ে মাছের পেট থেকে উদ্ধার করেছিলেন? হ্যাঁ, এবারে হয়তো আপনাদের মনে পড়েছে, হজরত ইউনিস আলাইহিসসালাম। হজরত ইউনিস আলাইহিসসালামের ঘটনা বাইবেলে বিস্তারিত উল্লেখ আছে। ইহুদি খ্রিস্টানদের কাছে হজরত ইউনিস আলাইহিসসালাম জুনা নামে পরিচিত। আর আমাদের পবিত্র কুরআনের সুরা আশ-শাফাত 141 নম্বর আয়াত, সুরা আম্বিয়া 87-88 নম্বর আয়াতেও হজরত ইউনিস আলাইহিসসালামের যে অলৌকিক ঘটনা সম্পর্কে মহান আল্লাহ তাআলা আমাদেরকেও হিদায়ত স্বরূপ বর্ণনা করে জানিয়ে দিয়েছেন। বন্ধুরা, এটা সত্য যে পৃথিবী সৃষ্টির সময়ের থেকে আর আজও পর্যন্ত যত নবী রাসূল পৃথিবীতে এসেছেন, সেই সকল নবী রাসূলদের যে মুজেজা বা তাদের জীবনের অলৌকিক ঘটনা, সকল অলৌকিক ঘটনা বা মুজেজার মধ্যে হযরত ইউনিস আলাইহিসসালামের অলৌকিক ঘটনা বা মুজেজা সব থেকে উল্লেখযোগ্য ঘটনা। কারণ অবশ্যই এটা এমন এক অলৌকিক ঘটনা, এমন কল্পনারও বাইরে এত বড় অলৌকিক আশ্চর্যজনক ঘটনা যেটা মানুষের ধারণার বাইরে, কল্পনার বাইরে, কল্পনাতীত এমন একটা আশ্চর্যজনক ঘটনা। কারণ একটা মাছ হযরত ইউনিস আলাইহিসসালামকে গিলে নিলেন, গিলে নেওয়ার পর 3 দিন 3 রাত গভীর সমুদ্রের নিচে অন্ধকার জগতে ছোট্ট জায়গায় বিনা অক্সিজেনে না খাওয়া দাওয়া অবস্থায় সেই মাছের পেটেতেই বেঁচেছিলেন, বা আল্লাহ সুবহানাহু তাআলা তাকে বাঁচিয়ে রেখেছিলেন, তারপরে তাকে উদ্ধার করেছিলেন। তবে কোনো কোনো রেওয়াতে বা তাফসীর কারকের কথা অনুযায়ী 3 দিন 3 রাত নয়, সেটা 7 দিন, বা কেউ কেউ বলেছেন 40 দিন। তাহলে ভাবতে পারছেন, মনুষ্য জীবনে কেউ কখনো মাছের পেটেতে 3 দিন 3 রাত বা তার থেকেও বেশি গভীর সমুদ্রের নিচে অন্ধকার জগতে বেঁচে থাকা সম্ভব? তাহলে এটা তো এমন একটা মিরাকল, ইট ইজ এ বিগ মিরাকল। এই অলৌকিক ঘটনা একমাত্র আল্লাহর পক্ষেই সম্ভব। যা কিছু হয় সবই আল্লাহর আদেশেই হয়, আর এটা আল্লাহ সুবহান তাআলার একটা বড় নিদর্শন। বন্ধুরা, সেই অবস্থায় হযরত ইউনিস আলাইহিসসালাম দোয়া করেছিলেন, যেটা সূরা আম্বিয়ার 87 নম্বর আয়াতে রয়েছে, লা ইলাহা ইল্লা আনতা সুবহানাকা ইন্নি কুনতু মিনাজ জালিমিন। আর এই দোয়ার বদৌলতে মহান আল্লাহ তাবারাকা তাআলা হযরত ইউনিস আলাইহিসসালামকে মাছের পেট থেকে উদ্ধার করেছিলেন। তাহলে আপনাদের মনে হয়তো এখন প্রশ্ন জাগছে যে কেনই বা হযরত ইউনিস আলাইহিসসালামকে মাছ গিলে নিয়েছিল, কেনই সেই মাছের পেটেতে থাকতে হয়েছিল, তার আগে কী ঘটনা ঘটেছিল? এবারে আসুন সেই ঘটনা আপনাদের স্পষ্ট এবং সত্য ঘটনা তুলে ধরছি। নিশ্চয়ই আপনারা নাম তো জানেন, ইরাক দেশের নাম, আর ইরাকের মসুল নামক একটা জায়গা, সেই নামটাও হয়তো আপনারা শুনে থাকবেন, মসুল। মসুলের অধিবাসী, সেই অধিবাসীদের নানুয়া বা নিনুয়ান অধিবাসীও বলা হয়। সেই নিনুয়ার জনবসতি ছিল সেই প্রাচীনকালে 1,00,000 বা 1,20,000। মহান আল্লাহ তাআলা সেই নিনুয়ার জনবসতিদের হিদায়তের জন্য তাঁর দূত নবী হযরত ইউনিস আলাইহিসসালামকে তাদের মাঝে পাঠান। হযরত ইউনিস আলাইহিসসালাম সেই নিনুয়ার জনবসতিদের মাঝে তাওহীদের দাওয়াত দিতে থাকেন, আল্লাহর দিনের কথা বলতে থাকেন, আল্লাহর উপরে বিশ্বাস ইমান আনার কথা বলতে থাকেন, হক পথে চলার কথা বলতে থাকেন এবং আল্লাহর হুকুম আহকামের দাওয়াত দিতে থাকেন। এইভাবে চলতে চলতে বেশ সময় পার হয়। কিন্তু এমন একটা সময় আসলো যে সময়ে সেই নিনুয়ার জনবসতিরা, অর্থাৎ নবী ইউনিস আলাইহিসসালামের কওমরা তাঁর কথার অবাধ্যতা করতে থাকলো এবং আল্লাহর হুকুম আহকামের নাফরমানি করতে থাকলো। তারা প্রচণ্ড হারে তারা পাপে লিপ্ত হতে থাকলো এবং অন্যায়, অবিচার, শিরক এবং কুফুরিমূলক কাজে তারা মশগুল হয়ে পড়ল। তখন নবী ইউনিস আলাইহিসসালাম বড় মর্মাহত হয়ে গেলেন, তাদের প্রতি অসন্তুষ্ট হলেন এবং তাদের প্রতি আফসোস করে অবশেষে আল্লাহর কাছে ফরিয়াদ করলেন যে এ জাতি আর শুধরাবে না, অতএব তুমি এদের উপরে আজাব নাজিল করো। তখন আল্লাহ তাআলা ইউনিস আলাইহিসসালামের দোয়া কবুল করলেন এবং জানিয়ে দিলেন, হযরত ইউনিস আলাইহিসসালামকে জানিয়ে দিলেন যে 3 দিনের মধ্যেই
তাঁর কওমের উপরে কঠিন আজাব নাজিল হবে। তারপর হযরত ইউনুস আলাইহিসসালাম তার অনুসারীদের এবং তার কওমদের জানিয়ে দিলেন যে 3 দিনের মধ্যেই আল্লাহ তাদের উপরে কঠিন আজাব নাজিল করবেন। এবং সাথে সাথে নবী ইউনুস আলাইহিসসালাম ভাবলেন যে যেহেতু তিনি নবী, তিনি যদি তাদের মাঝে উপস্থিতে থাকেন তাহলে আল্লাহ তাআলা হয়তো আজাব নাজিল নাও করতে পারেন, যার ফলে তিনি কাউকে না কিছু জানিয়ে তিনি অন্য জায়গায় সেই বসতি ছেড়ে চলে গেলেন। এদিকে আল্লাহ তাআলার আজাবের কিছু কিছু নিদর্শন সেই অধিবাসীদের উপরে দেখা দিল। তখন তারা ভাবলেন যে যেহেতু তাদের মাঝে নবী উপস্থিত নেই তাহলে আল্লাহর আজাব খুব শীঘ্রই তাদের উপরে আছড়ে পড়বে, যার ফলে তারা বিবি, বাচ্চা, বৃদ্ধ, বনিতা, এমনকি তাদের গৃহপালিত পশু পাখি সমস্ত ধরনের জানোয়ারদের নিয়েও তারা সবাই মিলে জঙ্গলের দিকে ছুটে চললেন। সেই বসতি ছেড়ে জঙ্গলের দিকে গেলেন এবং খোলা জায়গায় বা খোলা ময়দানেও কোনো কোনো মানুষরা সেখানে চলে গেলেন। সেখানে গিয়ে সবাই একত্রিত হয়ে খুব কান্নাকাটি করতে থাকলেন। আল্লাহ সুবহান তাআলার কাছে তারা কাকুতি মিনতি সহকারে খুব কান্নাকাটি করতে থাকলেন এবং ফরিয়াদ করতে থাকলেন। তারা তওবা করতে থাকলেন, তাদের ভুলের জন্য তওবা করতে থাকলেন এবং আল্লাহর সাহায্য চাইতে থাকলেন, আল্লাহর কাছে আশ্রয় চাইতে থাকলেন। তখন আল্লাহ তাবারক তাআলা তাদের প্রতি দয়া করলেন এবং তাদের উপর থেকে আজাব উঠিয়ে নিলেন বা আজাব দেওয়া বন্ধ করে দিলেন। এদিকে নবী ইউনুস আলাইহিসসালাম তিনি ভাবলেন যে অনেকদিন হয়ে গেল, হয়তো এখন তাঁর কওম সম্পূর্ণরূপে ধ্বংস হয়ে গেছে। কিন্তু পরে তিনি জানতে পারলেন যে তাঁর কওমের উপরে বা তাঁর অনুসারীদের উপরে কোনো আজাবই নাজিল হয়নি। তখন তিনি চিন্তামগ্ন হয়ে পড়লেন যে আমি যদি এই অবস্থায় আমার কওম বা অনুসারীদের মাঝে যাই, আমি যেহেতু নবী আর সেই নবীর কথা অনুযায়ী আজাব কার্যকর হয়নি, তাহলে অবশ্যই আমার অনুসারীরা আমাকে মিথ্যাবাদী মনে করবে এবং সেই মিথ্যাবাদী তাই অভিযুক্ত করে আমাকে হত্যাও করতে পারে। এই ভেবে আপনি ইউনুস আলাইহিসসালাম ভাবলেন যে ওখানে না গিয়ে আপনি মৃত্যুর ভয় করলেন। সেই মৃত্যুর ভয়েতে আপনি অন্য দেশে পাড়ি দিলেন, হিজরত করলেন অন্য দেশে চলে যাওয়ার জন্য। আপনি সফর করলেন, সফর করার সময় দেখলেন একটা নৌকা, যাত্রী বোঝাই নৌকা দেখলেন এবং তাতে আপনি উঠে পড়লেন। সেই যাত্রী বোঝাই নৌকা যখন সাগরের মাঝ বরাবর গেল তখন বিশাল তুফান এবং ঝড় বৃষ্টি এবং ঘূর্ণিপাকের মধ্যে পড়ে সেই নৌকা প্রায় ডুবে যায় যায় এরকম উপক্রম হতে থাকলো। তখন মাঝি ভাবলেন যে হয়তো নৌকা ভারী হয়ে গেছে এবং একে রক্ষা করতে গেলে নৌকাকে হালকা করতে হবে, যার ফলে মাঝিরা সকলে যাত্রীদের যত সামানপত্র ছিল তাদেরকে ফেলে দেওয়ার জন্য বলল। সেই যাত্রীরা তাদের সকল সামানপত্র নদীতে ফেলে দিতে থাকলো, কিন্তু তাতেও কোনো কার্যকর হলো না। সেই তুফান এবং ঝড় বৃষ্টি এবং ঘূর্ণিপাকের মাত্রা আরও বাড়তে থাকলো, নৌকা ডুবে যায় যায় এরকম উপক্রম হতে থাকলো। তখন মাঝিরা বলল, নিশ্চয়ই আমাদের নৌকা যাত্রীদের মধ্যে কোনো এক ব্যক্তি আছে যিনি অপরাধী, যিনি কোনো অপরাধ করেছেন, সীমালঙ্ঘন করেছেন বা অন্যায় বা পাপ করেছেন, অতএব তাকে আমরা নদীতে ফেলে দেব। যদি না তাকে ফেলে দেওয়া হয় তাহলে সেও ডুববে আর আমরাও তার সাথে সাথে সবাই ডুবে মরব। তখন এই কথা শুনে হযরত ইউনুস আলাইহিসসালাম উঠে দাঁড়িয়ে বললেন, আমি অপরাধী, আমি অপরাধ করেছি, আমি আমার প্রভু আল্লাহ তাআলার আদেশ না আসা পর্যন্ত আমি অপেক্ষা করিনি, আমি ভরসা করিনি আল্লাহর উপরে, আমি অপরাধী, আমাকে তোমরা ফেলে দাও। এই কথা শুনে কয়েকজন ছিল সেই নৌকার মধ্যে কয়েক ব্যক্তি, তারা ইউনুস আলাইহিসসালামকে চিনতে পারলেন, তারা জানতেন তিনি একজন নবী, তিনি সৎ ব্যক্তি। তারা আপত্তি করলেন যে না না, এটা কখনোই হতে পারে না, উনি একজন সৎ ব্যক্তি, উনি আল্লাহর নবী, ওনাকে আমরা পানিতে ফেলে দিতে পারি না। তখন মাঝিরা সিদ্ধান্ত নিল, ঠিক আছে তাহলে আমাদের সকলের মধ্যেই লটারি হবে, লটারিতে যার নাম প্রথমে উঠবে তাকেই আমরা পানিতে ফেলে দেব। প্রথম লটারি হলো, সেই লটারিতে প্রথমেই হযরত ইউনুস আলাইহিসসালামের নাম উঠে আসলো। কিন্তু ইউনুস আলাইহিসসালামের নাম যখনই উঠে আসলো বেশ কিছু মানুষ তারা দাবি করলেন যে না, যেহেতু উনি সৎ ব্যক্তি, উনি ভালো ব্যক্তি, ওনার মধ্যে কোনো দোষ ত্রুটি নেই, অতএব ওনাকে আমরা পানিতে ফেলতে পারি না। আবার দ্বিতীয়বার লটারি হলো, দ্বিতীয়বারের লটারিতেও হযরত ইউনুস আলাইহিসসালামেরই নাম উঠে আসলো। তখন আবার কিছু ব্যক্তি তারা আপত্তি জানালেন, দ্বিধাবোধ করলেন যেহেতু উনি আল্লাহর নবী, ওনাকে আমরা কিভাবে পানিতে ফেলতে পারি। আবার তৃতীয়বার লটারি হলো,
তৃতীয়বার লটারিতেও হজরত ইউনিস আলাইহ ওয়াসাল্লামেরই নাম উঠে আসল। তখন হজরত ইউনিস আলাইহ ওয়াসাল্লাম নিজেই দাঁড়িয়ে এবং নিজেই নদীতে ঝাঁপ দিলেন, বা কোনো কোনো রেওয়াতে এরকম আছে যে তাকে কয়েকজন মিলে পানিতে ফেলে দিলেন, সমুদ্রে ফেলে দিলেন। সমুদ্রে ফেলে দেওয়ার সাথে সাথেই একটা বিশাল আকারের মাছ তাকে গিলে নিল। এই ঘটনাটা আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা সূরা আশ-শাফফাত 139 থেকে 146 নম্বর আয়াতে ঠিক এইভাবে বর্ণনা করছেন। আল্লাহ বলেন, ইউনুসও ছিল রাসূলদের মধ্যে একজন, স্মরণ করো ইউনুস যখন তার কওমদের ছেড়ে পালিয়ে গেল এবং একটা যাত্রীবাহী নৌকায় আরোহণ করল, তারপর তিনি লটারিতে যোগদান করলেন এবং পরাভূত হল, তারপর তাকে নদীতে ফেলে দেওয়ার পর একটা বিশাল আকারের মাছ তাকে গিলে ফেলল। যদি ইউনুস আলাইহিসসালাম আল্লাহর মহিমা না করতেন, আল্লাহর গুণগান না করতেন বা দোয়া না চাইতেন, তাহলে আল্লাহ বলছেন যে আমি তাকে কায়ামত পর্যন্ত ওই মাছের পেটেতেই রেখে দিতাম। আল্লাহ সুবহান ওয়া তাআলার কাছে সেই সময় তিনি নিজেকে ধিক্কার জানিয়েছিলেন এবং তিনি আল্লাহর কাছে ক্ষমা প্রার্থী হয়েছিলেন এবং দোয়া চেয়েছিলেন, লা ইলাহা ইল্লা আনতা সুবহানাকা ইন্নি কুনতু মিনাজ জালিমিন। আল্লাহ তখন বলছেন, এই দোয়ার বদৌলতে আমি তাকে এক তৃণহীন বিরান সমুদ্র পাড়ে তাকে মাছের গাল মানে পেট থেকে উগড়ে দিতে আদেশ করলাম, এবং সে যখন সেই তৃণহীন সমুদ্র পাড়ে তাকে উগড়ে দেওয়া হয়েছিল, তিনি ছিল রুগ্ন অবস্থায় এবং ক্লান্ত অবস্থায়। তারপর আল্লাহ বলছেন, তার পাশেই আমি একটা লাউ গাছ বা কোনো লতানে গাছ উদ্গত করে দিলাম, মানে তাকে ছায়া দান করার জন্য। বন্ধুরা, হযরত ইউনুস আলাইহিসসালাম যখন তিনি দেখলেন যে তিনবার পরপর তার নাম লটারিতে উঠে আসছে, তারপর তিনি নিজেই নদীতে যখন ঝাঁপ দিলেন বা সমুদ্রের পানিতে যখন ঝাঁপ দিলেন, তখন সেই সবুজ সাগরের বিশাল মাছকে আল্লাহ সুবহান ওয়া তাআলা অর্ডার দিলেন, আল্লাহ তাবারক তাআলার আদেশে সেই মাছ দ্রুত সেইখানে গিয়ে ইউনুস আলাইহিস সালামকে গিলে নিল। আল্লাহ তাবারক তাআলা সেই মাছকে এমন আদেশ দিলেন যে ইউনুস তোমার কোনো খাদ্য নয়, সে কয়েক দিনের জন্য তোমার পেটে কয়েদি মাত্র, তাকে কয়েদি হিসাবে তোমার পেটে রাখা হবে, অতএব তার হাড় মাংসের কোনো ক্ষতি না যেন হয়। তারপর আল্লাহ তাবারক তাআলা সেই অবস্থাতে ইউনুস আলাইহিসসালাম মাছের পেটেতে গভীর সমুদ্রের নিচেতে সেই মাছ তাকে নিয়ে ঘুরতে থাকে। তিন দিন তিন রাত পার হয়ে যাওয়ার পর, বা কোনো কোনো রেওয়াতে 40 দিন বা 7 দিন এরকম পার হয়ে যাওয়ার পর, সেই মাছকে আল্লাহ তাবারক তাআলা আদেশ দিলেন তাকে উগড়ে দেওয়ার জন্য। তখন একটা বিরান সমুদ্র পাড়েতে গাছপালাহীন জায়গায় সেই মাছ তাকে উগড়ে দিল। যখন তাকে উগড়ে দিল সেই মাছ, তখন তিনি রুগ্ন অবস্থায় ক্লান্ত অবস্থায় পড়ে রইলেন। সেই সময় আল্লাহ সুবহান ওয়া তাআলা তার পাশেই একটা লাউ গাছ বা কোনো লতানে গাছ, লাউ গাছের কথাটা রেওয়াতে উঠে এসেছে তাফসীরকারদের কথা, সেই গাছটা সঙ্গে সঙ্গে বড় হয়ে গিয়ে তাকে ছায়া দান করেছিল। তারপর সেই মানে নিনুয়া জনবসতির একজন রাখাল দুগ্ধবতী তার ছাগল নিয়ে চড়াতে চড়াতে ঠিক সেইখানে পৌঁছে গিয়েছিল। পৌঁছে গিয়ে সে চিনতে পারল যে আরে, এ তো আমাদের নবী, তিনি অসুস্থ হয়ে পড়ে আছেন। তখন সেই রাখাল ছেলেটা তার ছাগলের দুধ বের করে তাকে পান করান, পান করিয়ে তাকে সুস্থ করে, তারপরে সুস্থ করার পর হযরত ইউনুস আলাইহিসসালাম আল্লাহর কাছে শুকরিয়া জ্ঞাপন করলেন এবং তারপর হযরত ইউনুস আলাইহিসসালাম তার নিনুয়ার অধিবাসী বা তার কওমদের কাছে ফিরে গেলেন। বন্ধুরা, এ থেকে একটা বিশাল আমাদের শিক্ষা এবং আল্লাহ সুবহান ওয়া তাআলার যে ক্ষমতা বা তার যে নিদর্শন, এই যে নিদর্শনের উপরে বিশ্বাস করা, ক্ষমতার উপরে বিশ্বাস করা, ইমানকে খাঁটি করা, আর এ থেকেও শিক্ষা যে জীবনের চলার পথে অনেকে ভুলভ্রান্তি হলেও যদি আমরা খাস দিলে অন্তর থেকে আল্লাহর কাছে তওবা করি, আল্লাহ তাবারক তাআলা অবশ্যই সেই তওবা কবুল করে নেবেন।